প্রিয় দর্শক বন্ধু, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি সবার সাহিত্যে কিন্তু পরিচিত। এর ঔষধি গুণই হলো ভরপুর। এটি সকল হিন্দু মুসলমান বাড়িতেই পাওয়া যায়। বেশিরভাগ হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের বাসা হলে অবশ্যই সেই বাসায় কিন্তু এই তুলসীপত্র গাছটি অবশ্যই রয়েছে। আজ এই তুলসীর যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি দিয়ে আপনি কীভাবে নিজের বীর্যকে স্তম্ভন করে রাখতে পারেন এবং নিজের ইচ্ছামতো বউকে তৃপ্তি দিতে পারেন বা সহবাস করতে পারেন, সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন যে তুলসীর যে গাছের কী রয়েছে, এই যে ফলগুলো, এগুলো ফল বলে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো পাকা ফল। এই পাকা ফলগুলো আপনি সংগ্রহ করবেন। এই যে দেখতে পাচ্ছেন পাকা ফল, এই ফলগুলো সংগ্রহ করবেন। কয়েকটি পাতা নেবেন, এরকম কয়েকটি পাতা নেবেন। পাতা নেওয়ার পরে আপনি এই পাতাগুলোকে যে কোনো কিছুর মাধ্যমে, হতে পারে পান বা যে কোনো খাবারের সাথে বা কোনো কিছুতে বেটে, আপনি কোনো কিছু জলের সাথে মিশিয়ে শরবত বানিয়ে যে কোনো কিছুভাবে খেতে পারেন। আপনার নিজের বীর্যকে যতক্ষণ ইচ্ছে আটকে রাখতে পারবেন। আপনার যদি 2 থেকে 1 মিনিটের মধ্যে বীর্য স্থলন হয়ে যায় তাহলে কিন্তু এটি স্বাভাবিক নয়। এটা যদি 7 থেকে 8 মিনিট হয় এটা কিন্তু স্বাভাবিক। যারা 2 থেকে 1 মিনিটের মধ্যে বীর্য হারিয়ে যায় বা পলিয়ে যায়, পড়ে যায়, যাই হোক, আপনার সঙ্গমে রতক্রিয়া যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করতে চান, 15 মিনিট থেকে 30 মিনিট যদি করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই তুলসী গাছের উপকারিতার গুণগুণ বলে শেষ করতে পারবো না। এটির দ্বারা আপনার মনোবাসনা পূর্ণ হবে। তাহলে আপনি কিন্তু এই যে তুলসী গাছের কি পত্র নিয়েছি ও ফুল নিয়েছি, ফলও নিয়েছি, 3টি জিনিস একত্রে মিক্স করে পানের সাথে মিশিয়ে সহবাস করার 15 মিনিট পূর্বে কিন্তু আপনাকে খেতে হবে। খাওয়ার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন আপনার দেহে এক ধরনের অনুভূতি হচ্ছে এবং আপনার লিঙ্গ আগে থেকে সোজা হয়ে যাচ্ছে এবং আপনি বীর্য স্থলন করতে পারবেন। যদি ডক্টর প্রসাদ চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টায় কিন্তু বাজাতে কিন্তু ভুলবেন না।